একটা গরু, খুব সুন্দর একটা গরু দেখতে পাচ্ছেন আপনারা। ভাই কত নিল ভাই গরুটা? 1,15,000 বিক্রি হয়েছে। গরুটা আসলে খুবই সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন 1,15,000 গরুটা, এবং গরনটা খুবই চমৎকার গরন, কোরবানির জন্য খুবই উপযুক্ত একটা গরু। আঙ্কেল গরুটা কত নিল? 1,55,000। 1,55,000-এর গরুটা আসলে খুব সুন্দর একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন, এবং স্বাস্থ্য খুবই স্বাস্থ্য, ভালো স্বাস্থ্যের একটা গরু, এবং গরনটা অনেক সুন্দর। এবং আপনারা এই ভাইয়ের কাছে, ভাই আপনার আচ্ছা চাপায়ের কাশেমের ওখানে আপনারা গরুগুলো দেখতে পাবেন, আরো চমৎকার এরকম গরু। ভাই এটার দাম কত চাইছিলেন ভাই? ভাই কত নিল? 60,000। 60,000-এর গরু, গরুটার স্বাস্থ্য অন্যান্য গরুর তুলনায় একটু কম। আসলে আজকে হাটে গরুর বেচাকেনা অনেক বেশি, আসলে সবাই নিজেদের সুবিধা মতো এবং যাচাই বাছাই করেই কিনতেছে। তারপরেও দেখা যায় অনেক সময় ক্রেতা ঠকে যায়, অনেক সময় বিক্রেতা ঠকে যায়, অনেক সময় উভয় ক্রেতা বিক্রেতা লাভবান হয়। তো গরুটা আসলে চমৎকার একটা গরু। আরো দুইটা গরু চলে আসছে। জোড়া কত ভাই? জোড়া কত? 160। এই যে জোড়া চলে আসছে 160-এ, মাত্র 160-এ জোড়া চলে আসছে হাটে। এই আমাদের মাঝে একটা ব্ল্যাক এবং একটা রেড, খুব চমৎকার দুইটা গরু, এবং তাদের গলায় সুন্দর করে মালা পরানো হয়েছে, একেবারে কুরবানির একটা ফ্লেভার তাদের মধ্যে চলে আসছে ইতিমধ্যে। আমাদের মধ্যে আরো একটা গরু চলে আসছে, খুবই চমৎকার। সাইজে একটু ছোট হইলেও গরুটা মোটামুটি ভালোই। 42,000-এর গরুটা কিছুটা অন্যান্য গরু যেগুলো আমরা দেখতেছি তার তুলনায় একটু রুগ্ন শুগ্ন গরুটা, তারপরেও মোটামুটি কোরবানির যেহেতু গরু মাশাআল্লাহ ভালোই।